আসসালামু আলাইকুম। যারা ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে চান তাদের জন্য আজকের এই ফেস প্যাকটি। তো আজকে আমি কফি দিয়ে একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো। আর আজকের এই ফেস প্যাকটি স্কিনকে দ্রুত ব্রাইট করতে সাহায্য করবে এবং স্কিনের যত ধরনের কালো দাগ রয়েছে সেগুলো দূর করতে ভীষণভাবে কার্যকরী হবে। তো যাদের ত্বক অনেক বেশি রুক্ষ শুষ্ক এবং খসখসে, তাদের রুক্ষ শুষ্ক এবং খসখসে ত্বককে ভীষণভাবে সফট রাখতেও সাহায্য করবে এবং অনেকটাই ব্রাইট করবে। আর অল্প উপকরণে আজকের এই ফেস প্যাকটি আমি তৈরি করে দেখাবো। তো আপনারা এই ফেস প্যাকটি তৈরি করে 2 থেকে 3 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আজকের এই ফেস প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে কফি। তো এখানে আমি 2 চামচ পরিমাণ কফি নিয়ে নিচ্ছি। তো আপনারা যদি এটি হাতে পায়ে ঘাড় গোলাতে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আরও বেশি করে নিতে পারেন। তো এখানে কফির সাথে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়া। আর এই চালের গুঁড়া কিন্তু সব ধরনের ডার্ক স্পট এবং পিগমেন্টেশন রিমুভ করতে ভীষণভাবে কার্যকরী হয়। তো এখানে আমি 1 চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আর এখন এর সাথে আমি অ্যাড করে দিলাম হচ্ছে টক দই। তো এখানে আমি 2 চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে মধু। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ মধু নিয়ে নিচ্ছি। আর মধু কিন্তু ত্বককে ভীষণভাবে হাইড্রেট রাখে এবং ভিতর থেকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে থাকে এবং ত্বককে অনেকটা সফট করে। তো এখন এই সবগুলো উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে এই ফেস প্যাকটি তৈরি করে নিচ্ছি। এই ফেস প্যাকটি আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন আপনাদের ত্বককে এতটা ব্রাইট করবে, সেই সাথে সব ধরনের দাগ দূর করবে, খসখসে ভাব দূর করবে। আর এটি কিন্তু অ্যান্টি এজিংয়ের জন্য ভীষণ উপকারী হবে। এটি আপনাদের ত্বকের রিঙ্কেলস, ফাইন লাইন্স এগুলো রিমুভ করতেও সাহায্য করবে। তো এই তো আমি ফেস প্যাকটি তৈরি করে নিয়েছি। তো এটি অ্যাপ্লাই করার আগে অবশ্যই মুখের ত্বকটাকে খুব ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে। আর খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আপনারা সমস্ত মুখের ত্বকে একটি ব্রাশের সাহায্যে অথবা হাত দিয়ে এই ফেস প্যাকটি লাগিয়ে নেবেন। আর খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে আপনারা 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করবেন জাস্ট এটি শুকিয়ে আসা পর্যন্ত। আর যখন হালকা একটু শুকিয়ে আসবে, একদম শুকনো না, তখন আপনারা এভাবে করে সার্কুলার মোশনে কিছুক্ষণ ম্যাসাজ করবেন। আর ম্যাসাজ করে নিয়ে আপনারা নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলতে পারেন। আর ধুয়ে অবশ্যই একটি ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। আর বেটার রেজাল্টের জন্য আপনারা সপ্তাহে 1 থেকে 2 বার এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা যদি এই ফেস প্যাকটি কেউ ড্রাই স্কিনে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে টক দইটা স্কিপ করে দিবেন। আর টক দইয়ের পরিবর্তে এখানে আপনারা দুধটা ব্যবহার করবেন। আর যে উপাদানগুলো দিয়েছে সবগুলো ঠিক থাকবে। আর সেন্সিটিভ স্কিন হলে আপনারা এই ফেস প্যাকটি মুখের ত্বকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই পেস্ট টেস্ট করে নেবেন। আর তারপর যদি কোনো সমস্যা না হয় আপনারা নির্দ্বিধায় এটি ব্যবহার করতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করছি পেজটি ফলো করে পাশে থাকার জন্য এবং ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেওয়ার অনুরোধ করছি সবাইকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।